হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখান থেকে বক্সেসের একটা অ্যাডব শেয়ার করেছিলাম, তো এখানে তারা আমাদের এনএফটি ক্লাইম করতে দিতেছে। তো এখানে একটা করে এনএফটি পাবেন প্রত্যেকে যারা অ্যাডবটাতে জয়েন করেছেন। তো প্রথমত আপনারা দেখে নেবেন যে অ্যাডবটাতে জয়েন করেছেন নাকি, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে একটা আমি আপডেট দিয়েছি কয়েকদিন আগে, এখানে ডিসেম্বরের 26 তারিখে এখানে একটা আপডেট দিয়েছি আমি। তো প্রথমত এই লিঙ্কটা কপি করে আপনাকে ট্রাস্টওয়ার্ডের ডাব ব্রাউজারে গিয়ে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তাদের এয়ারড্রপের জন্য এলিজিবল হতে হবে। তো এই কাজটা যারা করেছেন তারা ভালো, এটা আমি দেখাবো না। তো তাদের এই তাদের যে টোকেনটা রয়েছে এটা জানুয়ারির 2 তারিখে অর্থাৎ 2022 সালের দিকে টোকেনটা লিস্টেড হবে প্যানকেক সোয়াপে, এবং জানুয়ারির 19 তারিখে আমরা 9 তারিখে আমরা এই টোকেনটা ক্লাইম করতে পারবো। ওকে, তো তারপরে আমরা এখান থেকে টোকেনটা সেল দিতে পারবো প্যানকেক সোয়াপের ভিতরে। তো আমরা এতে পোস্টিং মেনশন করে দেখাই, এখানে 100টা টোকেন আমরা দিতে চেয়েছিলো অল ইউজারকে। তো যা হোক, যারা জয়েন করেছেন তারা প্রত্যেকে ভালো প্রফিট হবে এখান থেকে প্রত্যেকের। তো এখন এনএফটিটা কীভাবে আপনারা ক্লাইম করবেন আমি দেখাই দেবো। তো এনএফটিটা ক্লাইম করার জন্য প্রথমত আমি এখানে যে মার্কেটের লিঙ্কটা দিয়েছি এটা প্রথমত আপনারা জাস্ট কপি করে নেবেন। তো আপনারা যখন এটার উপরে টাচ করবেন তখন এটা কপি হয়ে যাবে। তো এটা আমি কপি করে নিচ্ছি। তো কপি করে এটা আপনি চলে যাবেন আপনার টোকেন পকেটের ভিতরে। তো এটা টোকেন পকেট দিয়ে করাটা বেটার আমি মনে করি, টোকেন পকেট দিয়ে আপনারা সবাই কাজটা করে নেবেন। তো টোকেন পকেটের এসে আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরবিসি অ্যাড করতে হয়, আরবিসি না জাস্ট একটা নেটওয়ার্ক অ্যাড করলে হবে, বিএসসির নেটওয়ার্ক। তো এখানে এখান থেকে আপনারা বিএসসি নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন। তো এখানে জাস্ট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটন প্রেস করে জাস্ট আপনার ট্রাস্টওয়ার্ডের প্রাইভেট কিগুলো নিয়ে এসে এখানে ইনপুট করে দেবেন। ওকে, তো ইনপুট করা হয়ে গেলে এরকম অপশন আসবে আপনার ট্রাস্টওয়ার্ডের বিএসসি নেটওয়ার্কে যতগুলো টোকেন আছে এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যত টোকেন আছে এখানে শো করছে। তো এবার আমাদের টোকেনটা ক্লাইম করার পালা, অর্থাৎ এনএফটিটা ক্লাইম করার পালা। তো এখানে প্রথমত ডিসকভার অপশনে একটা প্রেস করে দেবেন। তো ডিসকভার অপশনে প্রেস করে দেওয়ার পর উপরে ড্রাফট ব্রাউজার আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দেবেন আপনারা। তো আমি আমার লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন গো বাটন, তো কিবোর্ডের গো বাটনে প্রেস করে দেবেন। তো এখানে প্রেস করে দেওয়ার পর এখানে আপনার একটু লোডিং নেবে। ওকে গাইস, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তাদের মার্কেট প্লেসের ভিতরে নিয়ে চলে এসেছে। তো এখানে আপনার প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্ট বাটনে প্রেস করে জাস্ট আপনার এই কানেক্ট বাটনে একটা প্রেস করবেন। তো কানেক্ট বাটনে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, আপনার এখানে অ্যাড্রেসটা শো করবে। তো তারপরে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট প্লেস রয়েছে, এখানে অ্যাকাউন্ট। তো আমরা বেশি কিছু দেখাবো না, জাস্ট এই অ্যাকাউন্টে একটা প্রেস করে দেবেন। তো অ্যাকাউন্টে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে বিএনবি শো করছে, প্লাস এখানে এনএফটি আছে কি না এখানে দেখাবে আপনাকে। তো আমরা প্রথমত এই এখানে একটা প্রেস করে দেবো। তো এখানে প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের কিছুই নাই, ল্যান্ডে কোনো টোকেন নাই। এখানে আইটেমে দেখবো আমরা, এখানে আইটেম রয়েছে। তো আইটেমে প্রেস করলেই এখানে আমাদের কিছু নাই, 0-0। আর এখানে আমরা যেহেতু বক্সের সিরে অ্যাডপে জয়েন করেছি তো এখানে আমরা প্রেস করে দেবো একটা। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা এনএফটি শো করছে। তো আপনাদের প্রথমত যখন আসবেন তখন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের একটা এখানে ছোট্ট করে একটা ক্লাইম বাটন থাকবে এখানে আপনাদের। তো এখানে জাস্ট ক্লাইম বাটনে প্রেস করে আপনারা টোকেনটা আপনাদের এখানে আপনার এনএফটিটা ক্লাইম করে নেবেন আপনি। তো যখন আপনি এখানে ক্লাইম বাটনে প্রেস করবেন তখন আপনার ট্রাস্টওয়ার্ড থেকে স্মার্ট চেইন বিএনবি ফি নেবে এখানে 75 সেন্টের মতো, জাস্ট ফিটা দিয়ে আপনারা টোকেনটা আপনাদের এনএফটিটা ক্লাইম করে নেবেন। ওকে ফ্রেন্ডস, তো এনএফটিটা ক্লাইম করা হয়ে গেলে এবার সেল দেওয়ার পালা, আমি কীভাবে সেল দেবেন আপনাদের দেখিয়ে দিই। তার আগে মোস্ট বি একটু তাদের মার্কেটটা ঘুরে নেবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে এখানে মার্কেট রয়েছে, মার্কেটে ক্লিক করে দেবেন। তো তার আগে দেখে নেবেন যে আপনি কোন এনএফটিটা পাইছেন এবং কত ডলারে সেল অর্ডার দিলে জাস্ট সেল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা এনএফটি রয়েছে 0.00 98 একটা ভাই সেল অর্ডার আগেছে। তো এখান থেকে তার এনএফটিটা এখনও সেল হয় নাই। তো আপনারা জাস্ট এখানে মার্কেটটা একটু ঘুরে নেবেন, এখানে একটা এনএফটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা। তো এতগুলো আমাদের দেখার প্রয়োজন নাই, জাস্ট কততে দিলে সেল হবে সেটা আমি দেখাই। তো সেই জন্য আমি চলে যাবো আমার অ্যাকাউন্টের ভিতরে। তো আমার অ্যাকাউন্টে গিয়ে আমি আমার এনএফটির উপরে একটা টাচ করে দেবো। তো আমার এনএফটিটা আপনার যা যখন এখানে এনএফটি ক্লাইম হয়ে যাবে তখন এনএফটিটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এনএফটিটার উপরে ক্লাইম করে দেওয়ার পর এখানে আপনার এনএফটিটা শো করছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যান্সেল সেলিং, তো অলরেডি আমার সেল অর্ডারে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি সেল অর্ডার দিয়েছি 0.018, তো অর্থাৎ 9.5 ডলারের মতো আমি সেল অর্ডার লাগাইছি। তো আমারটা এখনও সেল হয় নাই। তো আপনারা জাস্ট
এখানে এসে আমি দেখাই সেল অর্ডারটা আপনাদের দিয়ে দেওয়া। তো আমি আমারটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার যেহেতু সেল হয়নি আমি আরও কমে অর্ডার লাগাবো। তো এখানে আপনারা এখানে কনফার্ম করে দেবেন, তারপরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো গাইস এখানে আমার সাকসেস হয়ে গেছে। এবার আমি নতুন করে আমার এনএফটি, আমরা যে এনএফটিটা রয়েছে আমি সেল অর্ডারে লাগাবো নতুন করে। তো যেহেতু আমার $9 সেল হয়নি, সেহেতু আমি আরও কম দিব, $6 থেকে $7 মতো দিব, তাহলে সেল হয়ে যাবে। ওকে, তো এখানে আমি দেখাই দিই আপনাদের। তো গাইস এনএফটি সেল দেওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন এখানে সেল বাটন আছে, সেল বাটনটা প্রেস করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক তাদের একটা প্রাইস বসে আছে। তো এখানে আপনার ইচ্ছা মতো প্রাইস বসাবেন, $6 থেকে $7 মতো, তাহলে সেল হয়ে যাবে। তো আমি আমারটা বসিয়ে দিতেছি। তো গাইস আমি তাদের যে অর্ডার দেওয়া আছে, অর্থাৎ আমি এদের এই অর্ডারে সেল অর্ডারটা লাগিয়ে দিতেছি। তারপরে এখানে কনফার্ম বাটনে একটা চাপ দিবেন। তো কনফার্ম বাটনে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কনফার্ম করতে বলছে। তো এখানে তার আগে মোস্ট বি আপনারা দেখে নেবেন কত ফি চাইছে। এখানে দেখতে পাচ্ছেন 26 সেন্টের মতো বিএনবি স্মার্ট চেন ফি চাইছে। তো এটা আমি দিয়ে দিলাম জাস্ট, তারপরে কনফার্ম বাটনে প্রেস করলাম। এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কনফার্ম করবো এখন। তো কনফার্ম করলে এনএফটিটা সেল অর্ডার লেগে যাবে। তো একটু লোডিং নিচ্ছে, জাস্ট এখানে সাকসেস লেখা উঠবে। তো গাইস অলরেডি আমার এখানে সাকসেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার এনএফটিটা সেল অর্ডারে পড়ে গেছে। তো এখান থেকে আমি চাইলে এখন ক্যান্সেল করে দিতে পারি অর্ডারটা। তো এখানেভাবে আপনার এনএফটিটা সেল অর্ডারে লাগিয়ে দেন, তাহলে আপনাদের দেখা যাবে 2-3 দিনের ভিতরে এনএফটিটা সেল হয়ে যাবে। আর এই সব ধরনের এনএফটিগুলো অনেকেই সবাই পাইছে, সেজন্য যেহেতু কমে পারছে জাস্ট সেল অর্ডারে লাগিয়ে দিতেছে। তো আপনি যদি চেষ্টা করেন যে আমি আরও কমে দেবো, তো আপনি চাইলে আরও কমে সেল অর্ডার লাগাবেন, তাহলে আপনার ইনস্ট্যান্ট এনএফটিটা সেল হয়ে জাস্ট আপনার এই যে টাস্ক প্লটের ভিতরে চলে আসবে আপনার স্মার্ট চেনটা। তো আপনার এনএফটিটা যখন সেল হবে তখন এখানে আপনার স্মার্ট চেনটা শো করবে। ওকে, তো আমার অলরেডি ফি কেটে নিয়েছে তারা 26 সেন্টের মতো। তো যা হোক ফ্রেন্ডস, ভিডিওটা এটুকুই ছিল। যারা ভিডিওটা দেখে একটু হলেও উপকার পেয়েছেন তারা অবশ্যই মোস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলটি মাস্ট বি জয়েন করে নেবেন। আর এখান থেকে নিত্য নতুন যেগুলো অ্যাডব শেয়ার করি সবাই প্রত্যেকটা অ্যাডবে জয়েন করার চেষ্টা করবেন। এখানে একটা সকালে অ্যাডব শেয়ার করেছি, তো অ্যাডবটা অলরেডি হটবিটের ভিতরে তারা লিস্টেড করবে। তো যা হোক এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়া যেতে পারে। তো মোস্ট বি আপনারা এখান থেকে সে অ্যাডবগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবেন, অ্যাডবগুলো অনেক অনেক ভালো একটা অ্যাডব। তো অ্যাডবে জয়েন করে জাস্ট আপনারা ইনকাম করতে থাকুন সবাই। তো গাইজ যদি আপনি এখন আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন না করে থাকেন, তাহলে মোস্ট বি আপনাদের প্রত্যেকের প্রতি আমার রিকোয়েস্ট হলো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে প্রত্যেকে জয়েন হয়ে নেবেন। এখান থেকে আমি, তো গাইজ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।